বীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ পাইপলাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন আমাদের বীরগঞ্জ প্রতিনিধি রোববার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশের পৌরসভায় পানি সরবরাহ স্যানিটেশন প্রকল্প জিওবি আইডিবি এর আওতায় সর্বপ্রথম বীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ পাইপলাইন স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠিত বীরগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর এক আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল শীল গোপাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের তেইশটি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ওয়াজেদ আলী সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুরাদ হোসেন নির্বাহী প্রকৌশলী ও উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ রোমান কবির অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির